আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আর আমি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে স্পাইসি চিকেন টিক্কা রেসিপি। সো চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের। সো আমি এখানে নিয়েছি চিকেন একটা, ঠিক আছে, আর নিয়েছি সয়া সস, টমেটো এবং ভিনিগার, আর সাথে নিয়েছি গুঁড়া লালমরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর আমার নিজের হাতে বানানো কিছু মশলা, যেটা আছে দারচিনি, এলাচ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এবং লং, ওটা আমি বেটে নিয়েছি। এবং আমি মুরগিটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ টুকরা টুকরা করে, ছোট ছোট করে কেটে এখন মুরগিটা আগে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেন আমি দিলাম টক দই এক কাপের মতো। এখন দিচ্ছি সয়া সস। ম্যারিনেট করে রাখতে হবে আমার মুরগিটা অন্তত 2 ঘন্টা। এখন দিচ্ছি টমেটো সস, তারপরে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার, এবং আমার সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং আমাদের শুকনা মরিচ গুঁড়া, লবণ, অবশ্যই আমার বানানো যে স্পাইসিটা বানিয়েছিলাম সেটা। আর যেহেতু এটা হলো স্পাইসি চিকেন টিক্কা, সো আমি মরিচটা একটু বেশি দিচ্ছি, লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আর আমার বানানো মশলাটা আমি 2 চামচ দিলাম, এটা ফ্লেভারটা খুব সুন্দর করে আর স্ট্রং একটা ফ্লেভার আসে। এখন আমি একটু মাখিয়ে ফেলছি, সাথে আমি চিকেন টিক্কা নিয়েছিলাম শানের, আমি ওইটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, অনলি ফর টেস্ট। সো আমি লেবু দিচ্ছি, এখন দেখতেই পাচ্ছেন ভালো মতো 1 টেবিল চামচের মতো আমার লেবুটা হবে, আমি হাফ লেবু এখানে নিয়েছি। এই লেবুটা ছিলকা সহকারে আমি মাখিয়ে রেখে দিব, অন্তত 2 ঘন্টা আমার চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে। 2 ঘন্টা পর আমি চলে এলাম এখন। সো দেখতেই পাচ্ছেন আমি এখনও রসুন আদা দেই নাই, সো আমি শুধু এখন এখানে রসুন বাটা ইউজ করব, নট আদা বাটা। রসুন বাটা আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিব। এখন আমি 10 মিনিট রেখে আমি চিকেন টিক্কাটা উইদাউট ওভেনে করব, তাই আমি একটা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, সেখানে আমি 2 টেবিল চামচের মতো অয়েল নিয়ে নিয়েছি, এবং আমার মাখানো চিকেন টিক্কাগুলো আমি আস্তে আস্তে কম তেলে ভাজব, একটু স্মোকি আনব আমি, একটু পোড়া পোড়াভাবে ভাজতে হবে যাতে স্মোকিটা আসে। অয়েলটা একদমই কম ব্যবহার করবেন যাতে আপনার চিকেন টিক্কার ফ্লেভারটা স্ট্রংলি আসে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজছি, আস্তে আস্তে করে ধিমা আঁচে ভাজতে হবে, একদম কম আঁচ দিয়ে আপনারা চিকেন টিক্কাটা ভেজে নেবেন। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমার চিকেন টিক্কাটা আস্তে আস্তে হয়ে গেছে। এই যে দেখেন একটু পোড়া পোড়া যখন হয়েছে আমি তখন নামিয়ে ফেলছি। সো আমার চিকেন টিক্কাটা বানাতে খুব বেশি রেসিপি, খুব বেশি জিনিস লাগেনি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন বাসায় থাকা উপাদান দিয়ে কত সুন্দর করে আমরা চিকেন টিক্কাটা বানিয়ে ফেললাম। সো আপনারা দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন স্পাইসি চিকেন টিক্কা উইদাউট ওভেন। ওভেন ছাড়া যে এত সুন্দর করে বানানো যায় আপনারা না বানালে সেটা বিশ্বাস করতে পারবেন না। সো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেন ওভেন ছাড়া চিকেন টিক্কা, সামান্য তেল ব্যবহার আর ঘরে যেসব মশলা আছে ব্যবহার করেই বানাতে পারবেন। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থেকেন, সুস্থ থেকেন।